নমস্কার দুরন্ত বার্তায় বারোটা নিউজ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই আমি মৌমিতা রয়েছি আপনাদের সাথে আর আজকে এই মুহূর্তের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ আপডেট ঠিক কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো বিস্তারিতভাবে ভাবে আপনারা জানেন যে প্রত্যেকটা দিন আমি মৌমিতা আপনাদেরকে জানাতে আসি যে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ঠিক কি কি রয়েছে তেমনই জানাবো আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই যে বিষয়ের কথা আপনাদেরকে বলবো যে যেমন সফরসূচি ছিল যেমন পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী গতকাল রাতেই বঙ্গের বুকে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার যে একাধিক কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে অধিকাংশটাই বাতিল হয়েছে অন্যদিকে আরামবাগের যে এক প্রকার যে সমবায় বৈঠক রয়েছে সেটা কিন্তু বাতিল হয়েছে অন্যদিকে সেই পরিস্থিতিতে বাতিল হলেও তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে সেই বিষয় কথা আপনাদেরকে জানাবো কিন্তু জানাবো তো অবশ্যই তবে একটু চেক করে নিই যে আপনারা আমার লাইফটা দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা তারপরই জানাবো বিষয়টা ডটকা নিউজ আপডেটে হ্যাঁ আপনারা দেখতেও পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন প্রথমে আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো বললাম অর্থাৎ আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি আজকে এসেছেন এবং যেটা জানা যাচ্ছিল যে সফরসূচির অনুযায়ী যেটা ছিল যে গতকালকেই যে আপনাদেরকে জানিয়েছিলাম যে আরামবাকের যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক কিন্তু বাতিল হয়েছে এবং আপনারা জানেন যে 6টি विधानसभा কেন্দ্রে उपचुनाव রয়েছে এবং সেই 6টি विधानसभा কেন্দ্রে উপ নির্বাচনের আগে বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই পরিস্থিতিতে যেটা জানা যাচ্ছে যে এক প্রকার যে প্রার্থী ঘোষণা হয়ে গেছে সেই প্রার্থীদেরকে নিয়ে আলোচনা করতে পারেন এবং উপনির্বাচনের আগে তার প্রচার প্রক্রিয়া কিভাবে চলাবেন অন্যদিকে একের সঙ্গে প্রচার প্রক্রিয়া চালানোর পাশাপাশি এই যে প্রার্থীদের সঙ্গে তার প্রচার প্রক্রিয়া এবং বিজেপির যে সদস্য সদস্য সংখ্যা সংখ্যা সেই বাড়ানোর দিকেও নজর রাখবেন এবং একের সঙ্গে যেটা জানা যাচ্ছে যে ঘটনা ঘটনার অভয় অভয়ার মা বাবা তারা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে একটা চিঠি লিখেছিলেন যে তারা চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে কথা বলতে এই বিষয় নিয়ে আজকে জানিয়েছেন যে সত্যি কি তাহলে সঙ্গে দেখা করবেন। এই মূলত বলেছেন যে এটা পুরোপুরি বিজেপির একটা সাংগঠনিক বৈঠক থেকে ঠিক করা হবে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না যে অভয় আর মা বাবার সঙ্গে আদপেই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দেখা করবেন কিনা তবে এই বিষয় নিয়ে বলার সময় কিন্তু চা চা ছোলা ভাষা এক প্রকার রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে পুরোপুরি রাজ্য সরকারের এক প্রকার অক্ষমতায় কিন্তু ফুটে উঠেছে অভয় আর মা বাবার চিঠির মাধ্যমে এমন কথাই কিন্তু জানা আজকে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি আরও বলেছেন যে যে চিঠির আবেদন করা হয়েছে সেই আবেদন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের ওপরে সরকারের কোনো ভরসা নেই এমনটাই কথা কিন্তু জানিয়েছেন এবং তিলোত্তমার মা বাবার সঙ্গে কি আদপেই দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সূত্র এখনো পর্যন্ত শিলমোহর দিতে পারছেন না বিজেপি কোনো নেতা নেতৃত্ব অন্যদিকে অভয় আর মা বাবাও তারাও কিন্তু সূত্র মারফত খবর তারাও কিন্তু জানাচ্ছেন যে তাদের কাছে এই বিষয়ে কোনো রকম চিঠিপত্র আসেনি অন্যদিকে প্রশাসনিক সূত্র মারফত খবর নিরাপত্তার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী তিলকতমার বাড়িতে যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা আছে তাই জন্যই হয়তো অভয়ার বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে না দেখা করতেই পারেন অভয়ার মা বাবা সঙ্গে দেখা নাও করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু পরবর্তীতে তার সঙ্গে দেখা করার কথা অর্থাৎ অভয়ার মা বাবাকে তাদের দপ্তরে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যাওয়ার কথাও কিন্তু চিঠিতে উল্লেখ করতে পারেন তবে সেই বিষয় নিয়ে আজ আজকে বৈঠক হবে এবং আজকে বিজেপির যে প্রশাসনিক বৈঠক হবে সেই বৈঠকে কোর কমিটির যারা নেতারা রয়েছেন অর্থাৎ সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই থাকবেন এবং একই সঙ্গে যারা প্রার্থীরা রয়েছেন তারা তো থাকবেনই ছয়টি বিধানসভার উপনির্বাচনে প্রার্থীরা থাকবেন এবং সেই সময় কিন্তু নারী নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেই বিজেপি সূত্র মারফত খবর

সেই বিষয়ের পাশাপাশি বিদ্যুতের বিলেও ছাড় দেওয়ার আবেদন করছেন শহরের কালীপুজো উদ্যোক্তাদের নিয়ে অর্থাৎ গতকালকেই শনিবার দিন সমবায় বৈঠকে আয়োজন করেছিলেন কলকাতা পুলিশ এবং সেই বৈঠকেই কিন্তু কমিটিগুলো এমনটাই দাবি করছেন আপনারা জানেন কলকাতার বিখ্যাত পুজো ফাটা স্টোর পুজো সেই ফাটাকে স্টোর পুজো থেকে শুরু করে একাধিক বিভিন্ন যে তাবর তাবর যে পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো কিন্তু একই বিষয়ে নিয়ে তারা কিন্তু এই দাবিটা করছে এবং যেটা বিষয়ে জানা যাচ্ছে যে এই যে দাবি সেই দাবিটা যখন করা হচ্ছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল উপস্থিত ছিলেন উচ্চপদস্থ কর্তারা এবং একের সঙ্গে উপস্থিত ছিলেন থানার ওসি রাও। এবং উপস্থিত ছিলেন দমকল সি এবং পুরসভার প্রতিনিধিরা এবং তার সামনেই কিন্তু পুজো কমিটিগুলো তারা এই অনুদানের বিষয়টা তুলে ধরেন এবং একই পাশাপাশি আরও যে বৈঠক সেই বৈঠকে একাধিক বিষয় কিন্তু উঠে এবং যেটা উঠে এসেছে বাহিনীর সদস্য এবং পুজোর কমিটির সদস্যদের আগে যে পুজোর থেকে ভুল শিক্ষা নিতে হবে এমন কথাই কিন্তু নগরপাল বলেছেন এবং একের সঙ্গে নগরপাল বলেছেন যে সুপ্রিম কোর্ট এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম যাতে কঠোরভাবে মেনে সবুজ বাজি ভাটানো হয় তাদেরকেও কিন্তু নজর রাখতে হবে বলে জানিয়েছেন নগরপাল এবং নগরপাল জানিয়েছেন যে দীপাবলি এবং কালী পুজোতে অনলাইনে কেনাকাটার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায় তার জন্য সাইবার ক্রাইমের প্রতারণার সংখ্যা দিনে দিনে বাড়ে তার জন্য সেদিকে কিন্তু নজর রাখার কথা উঠে এসেছে বৈঠকে এবং একইভাবে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্যই সামাল দেওয়ার জন্য সমাজ মাধ্যমের দিকেও নজর রাখার কথা বলেছেন নগরপাল পরবর্তীতে যেদিকে নজর রাখবো দেশের খবরের দিকে নজর আপনারা জানেন যে সামনে কালী পুজো দিওয়ালি রয়েছে এবং সে আলোর জন্য আগে কেনাকাটি বাজারের বাজার কখনো কখনো দেখা যায় শাকসবজি থেকে এক প্রকার বাজির দোকান সব দোকানেই কিন্তু পরা ভিড় এবং প্রত্যেকে কেনাকাটি যেমন করছেন যেমন কেউ কেউ ঘুরতে যাচ্ছেন ট্রেনে করে যাতায়াত করছেন এবার সেই ঘুরতে যাওয়া এ প্রান্ত থেকে ও প্রান্তে যাতায়াতের জন্য ট্রেনকে কে অনেকে বেছে নেন এবং সেই ট্রেন ধরতে গিয়ে হুড়ু হুড়ির চাপে কমপক্ষে জানা যাচ্ছে নয় জন আহত হয়েছেন এবং এই ঘটনাটাই ঘটেছে সে বিষয়ে আপনার আপনাদেরকে জানাবো যে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে ঘটনা ঘটেছে জানা যাচ্ছে পৌদপৃষ্ট ঘটনায় কমপক্ষে নয় জন গুরুতর আহত হয়েছেন ট্রেন ধরার জন্য যাত্রীরা এক প্রকার হুড়োমুড়ি করেন সেই উড়োমুড়িতেই পৌদপৃষ্ঠ হয়ে দুর্ঘটনা ঘটে বলেই জানা যাচ্ছে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং রবিবার ঠিক সকাল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বান্ধরা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরতে গিয়ে যাত্রীদের মধ্যে পড়ে যায় এবং যখন ট্রেন ঢোকে সেই সঙ্গে সঙ্গে যাত্রীরা ট্রেনের ট্রেনে ওঠার চেষ্টা করেন এবং তাতেই ঘটে বিপত্তি এবং তারপরই জানা যাচ্ছে যে কমপক্ষে নয় জন আহত হয়েছেন এবং দিওয়ালি উপলক্ষে অনেকে বাড়ি ফিরতে যাচ্ছিলেন বলেই এই এক প্রকার হুরোহুরি এবং অসংরক্ষিত কামরায় ওঠার চেষ্টা তার জন্যেই ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই নয় জনের মধ্যে সাত জনের অবস্থা স্থিতিশীল কিন্তু দুজন আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে এর পরবর্তীতে নজর রাখবো খেলার খবরে ভারতের মাটিতে পরপর দুইটি টেস্টে ইন্ডিয়াকে এক প্রকার বেসামাল করে দিয়েছে নিউজিল্যান্ড এবং এর জন্যই আইপিএল কে এক প্রকার এই অর্থাৎ ভারতের মাটিতে ভারতকে হারানোর জন্য নিউজিল্যান্ড আইপিএল কে কিন্তু বলছেন এর জন্য দায়ী এবং আইপিএল এর জন্যই তারা কিন্তু এই দুইটি ম্যাচে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ড এক প্রকার দুইটি ম্যাচে ভারতকে এক প্রকার ধরাশায়ী করে দিতে পেরেছেন বলেই নিউজিল্যান্ডের যারা প্লেয়াররা রয়েছেন তারা কিন্তু এমনটাই এটাই দাবি করছেন এবং যেটা জানা যাচ্ছে যে পরপর দুইটি ম্যাচ প্রথমবার ভারতকে অর্থাৎ ভারতের মাটিতেই ভারতকে হারানো হয়েছে এবং ১২ বছর পর ঘরের মাটিতে ভারতের এই সিরিজে হার এবং এই বিষয় নিয়েই দেখা যাচ্ছে শুধু একবার না আবার শনিবার দিন পুনের নিউজিল্যান্ডে একশো তেরো রানে টেস্ট জয়ের সঙ্গে সঙ্গে এমন তথ্যই কিন্তু সামনে এসেছে এবং সেই বিষয় নিয়ে এমনটাই কথা বলেছেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস এবং তিনি বলেছেন আইপিএল খেলায় খেলায় ভারতে খেলার অভ্যাস হয়েছে এবং যতই অনুশীলন করি পরিবেশ সম্পর্কে জানি এখানে এসে না খেললে পরিবেশ সম্পর্কে জানা যায় না আইপিএল আমাদের সেই সাহায্যটা করেছে বলেই তিনি দাবি করেছেন এবার নজর রাখবো আবহাওয়ার আপডেটে আজকে সকাল থেকে কলকাতার আকাশ এক প্রকার পরিষ্কার রোদ উজ্জ্বল আবহাওয়া এবং আপনারা জানেন যে কিছুদিন আগে দানার প্রভাব কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যার জন্যই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে আবহাওয়ার অর্থাৎ আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী এবং সেই অনুযায়ী পর আবহাওয়াবিদরা জানাচ্ছেন আর কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তবে আস্তে আস্তে এবার কিন্তু শীতের প্রবক প্রবেশ করছে কলকাতা অর্থাৎ দক্ষিণ দক্ষিণবঙ্গে এবার কিন্তু শীত পলার সম্ভাবনার কথাই জানাচ্ছেন এবং ধীরে ধীরে শুষ্ক বাতাস প্রবেশ করছে এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়িদরা এবং আবহাওয়িদরা জানাচ্ছেন যে কালী পুজো ভাইয়ের দ্বিতীয়া মিটলেই কিন্তু ধীরে ধীরে ঘিমেলা বাতাস প্রবেশ করবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এমনটাই কথাই বলছেন আবহাওয়িদরা এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট আর আপনারা তো বরাবরই নজর রাখেন এই দুরন্ত বার্তায় আর আমি মৌমিতা আসি আপনাদেরকে জানাতে যে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট গুলো ঠিক কি কি রয়েছে সেগুলো লাইভের মাধ্যমে তুলে ধরি আপনারা যেমন নজর রাখছেন দুরন্ত বার্তায় তেমনই নজর রাখুন এখনই পর্যন্তই নমস্কার